আমন্ত্রণ রাতের বাংলাদেশে শুরুতে জানা শিরোনাম তীব্র গরমে গ্রামে বিদ্যুতের আসা যাওয়া কৃষিকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি ধুকছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা দায়ী করা হচ্ছে ভুল জ্বালানি নীতিকে পানি শেষ হচ্ছে না ধান বেড়াই বাইর হচ্ছে না মালচিং পেপার দিয়ে যে তাপমাত্রা ধরে রাখার চেষ্টা করতেছি এটাও আর এখন ধরে রাখতে পারছি সংযোগ দিতে পেরেছি আমরা বিদ্যুৎ বিতরণ লাইন তৈরি করতে পেরেছি কিন্তু শতভাগ বিদ্যুৎ দেওয়ার মতো আমরা সক্ষমতা অর্জন করতে পারিনি অবশেষে কয়েক জেলায় দেখা মিলেছে কাঙ্ক্ষিত বৃষ্টির রাজধানীর দিয়াবাড়ি লেকে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু বললে ওরা প্রতি আমরা ডুবে গেলাম পরবর্তীতেও কোনো ক্ষতি হতে পারে এই জায়গার ইনডোরডোল সব কিছু বন্ধ করা দিতে হবে পানির চারোপাশে আপনি সব কিছু আটকে দিতে হবে বত্রিশ ঘন্টা পর গাজীপুরের দুর্ঘটনা কবলিত ট্রেনের বগি উদ্ধার দিনভর শিডিউল বিপর্যয় কমলাপুরে যাত্রীদের সীমাহীন ভোগান্তি কী করা যায় আর মা নয় আয় দায়িত্ব যাওয়া যায় আর যোগাযোগ করলাম স্টেশন মাস্টারের কাছে উনি আমাকে বললো আপনার ট্রেনে বাসের হর্ন দেয়াকে কেন্দ্র করে বরিশাল টার্মিনালে তুল কালাম দফায় দফায় মারপিট সড়ক অবরোধ ছিনাইদহ একে নায়েবে নায়েব প্রার্থী করল আওয়ামী লীগ উপজেলা নির্বাচন থেকে ধীরে ধীরে মনোনয়ন প্রত্যাহার করবেন এমপি মন্ত্রী স্বজনরা জানালেন কাদের বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা অনিয়মকারীদের উৎসাহিত করবে অভিমত সংবাদপত্র মালিকদের জনগণের স্বার্থে তথ্য দিতে হবে বললেন প্রতিমন্ত্রী রাইট ইনফরমেশন অ্যাক্টের অধীনে কোনো জনগণের পক্ষে যে ইনফরমেশন চাইবে সেটা আমি তড়িৎ গতিতে দিতে বাধ্য থাকিব এছাড়াও রাতের বাংলাদেশে আরো থাকছে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে কাল মাঠে নামবে টাইগাররা ব্যাটিং কোচকে নিয়ে আলাদা করে অনুশীলন করলেন সৌম্য দাস এতক্ষণ নাম দেখছিলেন আপনাদের সঙ্গে আছি আমি মহিউদ্দিন মধু তীব্র গরমে বিদ্যুৎ সংকটে মফসলের মানুষ জীবনযাত্রায়ের প্রভাব পড়েছে চরমভাবে কৃষি উৎপাদনের পাশাপাশি ধুকছে ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষমতাসীন দলের জনপ্রতিনিধিরা বলছেন বিদ্যুতের ব্যবহার বৃদ্ধির কারণেই কিছুটা সংকট জ্বালানি বিশেষজ্ঞদের মতে শহর ও মফস্বলে বিদ্যুৎ বিতরণে চরম বৈষম্য এজন্যই তারা দায়ী করছেন ভুল জ্বালানি নীতিকে নীলফামারি ও ঠাকুরকা ঘুরে এসে রিপোর্ট করছেন সহকর্মী আলমগীর স্বপন ঠাকুরগাঁয়ের গড়েয়ার লস্করা গ্রামের কৃষক নুরুল ইসলাম তীব্র গরমে আইলে বসে তদারকি করছেন সবজি চাষের জমি প্রস্তুতির কাজ তবে পানির অভাবে নিজের দশ একর জমিতে চাষাবাদ নিয়ে চিন্তিত তিনি সেচের প্রচন্ড ব্যাহত হচ্ছে সেচ দিতে হচ্ছে একদিকে দিলে একদিন গিয়ে শুকা যায় বিদ্যুতের সমস্যার জন্য এই অবস্থা ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সময় মতো জমিতে সেচ দিতে পারছেন না তার মতো অবস্থা এখানকার অনেক কৃষকের ওই কারেন্টের সমস্যা হচ্ছে মনে করেন সেচ দিতে আর মনে করেন যে অনেকে যে গাভী পালন করে এই রৌদ্রে তাপে ফ্যান ঘুরতেছে না আমাদের ফসল আমরা ধরে রাখতে পারছি যে মালচিং পেপার দিয়ে যে তাপমাত্রা ধরে রাখার চেষ্টা করতেছি এটাও আর এখন ধরে রাখতে পারছে না একই অবস্থা নীল ডিমলার টুনিরহাট ও বাবুরহাটের কৃষকদেরও পানি শেষ হচ্ছে না জমিনে ধান বেড়ায় বাই বাই বাইর হচ্ছে না সেচ ছোট হয়েছে জমির রড নাই ভালো হয় না পানি কারেন্টের সমস্যা কিছু তো ভুট্টা মারা যাচ্ছে নষ্ট হচ্ছে শুধু কৃষি নয় বিদ্যুৎ সংকটের কারণে ঢুঁকছে মফস্বলের ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন যে মাত্রায় বিদ্যুৎ পাচ্ছেন তাতে ব্যবসা টিকিয়ে রাখা দায় এখন কারেন্ট ছাড়া তো ব্যবসায়ীদের পথ নাই কোথায় যাবে কারেন্ট জেনারেল দিয়ে কয়েখনও চলবে দোকান করি না গেছে কষ্ট করি বাবা আমরা গরিব মানুষ করব করবো ব্যবসা পরিস্থিতি খুবই খারাপ এই পর্যন্ত সকাল থেকে একটা সিটও বাঁধা হয়নি

প্রচণ্ড মানে গরমটার জন্য সবাই এসি চালাচ্ছে বিদ্যুৎ বেশি হচ্ছে সাশ্রয়ের দিকে না গিয়ে আমরা ব্যবহার ঠিকমতো করতে পারছি না বলে আজকে বিদ্যুতের এই ঘাটতিতে গরমে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা সাড়ে সতেরো হাজার মেগাওয়াট তিরিশ এপ্রিল ষোলো হাজার চারশো সাতাত্তর মেগাওয়াট উৎপাদনের রেকর্ড জানিয়েছে বিদ্যুৎ বিভাগ এরপরও মফসলের কোথাও কোথাও আট থেকে দশ ঘন্টার লোডশেডিং কেন হচ্ছে বিভিন্ন সময়ে যে বিদ্যুৎ উৎপাদন করার জন্য চাহিদা মাফিক যে জ্বালানি দেওয়া হয় সেই জ্বালানি সরবরাহের কোনো নিশ্চয়তা এই সমস্ত কর্তৃপক্ষের নেই সংযোগ দিতে পেরেছি আমরা বিদ্যুৎ বিতরণ লাইন তৈরি করতে পেরেছি কিন্তু শতভাগ বিদ্যুৎ দেওয়ার মতো আমরা সক্ষমতা অর্জন করতে এবং যত দিন যাচ্ছে যাচ্ছে সেই সক্ষমতা অর্জনের বিষয়টি আসলে অনিশ্চিত হয়ে অধ্যাপক সামসুল বলছেন বিদ্যুৎ খাতের ভুল নীতি থেকে বের না হলে কৃষি উৎপাদন সামনে আরও সংকটে পড়বে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সময় মতো সেচ দিতে না পেরে ভুগছেন কৃষকরা সংকটে আছেন মফসলের ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষ তারা বলছেন জ্বালানি সংকট আছে তাই চব্বিশ ঘন্টা না হলেও সহনীয় মাত্রায় বিদ্যুৎ চান তারা আলমগীর স্বপন যমুনা নিউজ ঠাকুরগাঁ দীর্ঘ প্রতীক্ষার পর কাঙ্ক্ষিত বৃষ্টি দেখা মিলেছে কয়েক জেলায় প্রায় এক মাস তীব্র দাবধায়ের পর বৃষ্টি হয়েছে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোয় শেরপুর ও জামালপুরের কিছু এলাকায় দমকা হাওয়া সহ বৃষ্টি হয়েছে দাবদাহের মধ্যে বৃষ্টি দেখা পেয়ে স্বস্তি নেমেছে এই জনপদে এ সময় আকাশে বিদ্যুৎ চমকানোর পাশাপাশি মেঘের গর্জন ও দমকা হাওয়া বইতে দেখা গেছে জামালপুর শহর সহ বকশিগঞ্জ ইসলামপুর ও মেলান্ধ উপজেলায় বৃষ্টির বেশি হয়েছে বিকেলে এক পশ্চা বৃষ্টিতে ধুয়ে যায় তপ্ত গাইবান্ধার গোবিন্দগঞ্জ সহ আশেপাশের উপজেলা তবে দীর্ঘস্থায়ী হয়নি সেই স্বস্তি একই সময়ে বৃষ্টি হয়েছে বগুড়া জেলায় এতে তীব্র গরমে খানিক প্রশান্তি নেমে আসে আবহাওয়া অফিস জানিয়েছে আজ রাত থেকে এগারো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ক্রমান্বয়ে বাড়তে পারে ছয় তারিখ থেকে তাপ থাকবে না আজকের রাত থেকে একদম এগারো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ক্রমানো আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং এই বৃষ্টিপাত তৈরি প্রতিনিয়ত তৈরি হবে এবং যে বিদ্যমান তাপপ্রবাহ তা ছয় তারিখ থেকে কমে গিয়ে তাপপ্রবাহ থেকে আমরা আশা করি যে ছয় তারিখ থেকেই তাপপ্রবাহ একদম থাকবে না রাজস্থানের দিয়াবাড়ির লেকে গোসল করতে নেমেই দুই কিশোরের মৃত্যু হয়েছে বিকেলে তাদের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবরিরা ধারণা করা হচ্ছে সাতার না জানার কারণেই ডুবে যায় তারা তীব্র দাবদাহ থেকে খানিক মুক্তি পেতে ভরদুপুরে একসঙ্গে পাঁচ বন্ধু নেমেছিলেন দিয়াবাড়ি লেকে কিছু সময় পাড়ে গোসল করলেও মাঝ লেকে ডুবে যায় দুজন সাথের তিন বন্ধু বাকি দুজনকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন পরে কল দেওয়া হয় ফায়ার সার্ভিসকে বেলা সাড়ে তিনটার দিকে ডুবে যাওয়া কিশোরদের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পরে জানা যায় ওই দুই কিশোরের নাম আশরাফুল ও জিহাদ তারা দুজনেই মিরপুর এগারো নম্বরের শহীদ স্মৃতি স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থীরা করলে দুজন সাঁতার আমরা ডুবে গেলাম এর ইত্যাদি দুটো গেলাউকে এই জায়গাটায় যদি আমগো পরবর্তীতেও কোনো ক্ষতি হতে পারে এই জায়গাটার ইন্ডোডল সব কিছু বন্ধ করা দিতে হবে পানের চাইরোপাশে আপনার সব কিছু আটকে দিতে হবে ফায়ার সার্ভিস জানায় মাছ লেকের গভীরতা অনেক বেশি সাতার না জানার কারণেই ডুবে যায় ওই দুই কিশোর টঙ্গি ফায়ার স্টেশনের একটা ডুবুরি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা প্রথম ডুব দিয়েই এই দুইজনকেও উদ্ধার করতে সক্ষম হয় আমরা দুইজনকেই উদ্ধার করে এতরাগ থানার পুলিশের কাছে হস্তান্তর করেছি তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে পাঁচজন ছাত্র ছিল পরে পুলিশ এসে মৃতদেহ নিয়ে যায় থানায় তুরাগ থানার ওসি জানান আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে মরদেহ এই ডেড বডি পরবর্তীতে ফায়ার 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 সার্ভিস এবং আমরা এসে এই ডেড বডি পানি থেকে রেস্কিউ করে ডেড আমরা থানায় নিয়ে যাচ্ছি ময়না তদন্ত সাপেক্ষে আমরা থানায় নিয়ে যাচ্ছি পরবর্তী আইনানুগ প্রক্রিয়া গ্রহণপূর্বক এই বডি ডিসপোজাল করা হবে স্থানীয়রা জানান লেকটি অরক্ষিত হয় প্রায় ঘটছে এমন দুর্ঘটনা তাজিনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা বত্রিশ ঘন্টা পর উদ্ধার হয়েছে গাজীপুরের জয়দেবপুরে দুর্ঘটনা কবলিত ট্রেনের বগিগুলো তার আগে উদ্ধার কাজের গতি বাড়াতে দুটি লাইনেই ট্রেন চলাচল ঘন্টা দুয়েকের জন্য বন্ধ রাখা হয় এতে কমলাপুর স্টেশনে দেখা দেয় ট্রেনের সিডিয়াল বিপর্যয় উত্তরবঙ্গ জামালপুর কিশোরগঞ্জ সহ জয়দেবপুর জংশন ব্যবহারকারী ট্রেনগুলো ছেড়ে গেছে অন্তত চার থেকে পাঁচ ঘন্টা দেরিতে তাতে ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী কর্মকর্তাদের প্রত্যাশা আগামীকালের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে এক লাইন বন্ধ আরেক লাইনে চলছে ট্রেন জয়দেবপুরের শুক্রবারের ট্রেন দুর্ঘটনার পর অচলাবস্থা কাটেনি শনিবারও সকাল থেকে কমলাপুরের রেল স্টেশনে যাত্রীদের ভিড় ঘন্টার পর ঘণ্টা ভোগান্তিতে মানুষ বিশেষ করে নারী শিশু ও বৃদ্ধদের কষ্টটাই বেশি ট্রেনের এই সময়সূচি বলে দিচ্ছে কি পরিমাণে বিলম্ব হচ্ছে শনিবারের ট্রেনগুলো চিলাহাটির নীলসাগর ছেড়েছে প্রায় তিন ঘন্টা দেরিতে সাড়ে আটটার বুড়িমার এক্সপ্রেস ও সাড়ে দশটার রংপুর এক্সপ্রেস দুপুর পর্যন্ত ছিল কমলাপুর স্টেশনে এই পথের বাকি ট্রেনগুলোর অবস্থাও একই রংপুর এক্সপ্রেস আমি পনেরো নয়টা থেকে বসিয়েছি এখন পর্যন্ত কোনো খবর নেই ট্রেনে এ কোথায় এক্সপ্রেসে আমার ট্রেন ছিল দশটা পনেরো মিনিটে আমি যোগাযোগ করলাম স্টেশন মাস্টারের কাছে উনি আমাকে বললো আপনার ট্রেনে এখন পর্যন্ত কোনো খবর নেই প্রায় চার ঘন্টা রেট এখনও গাড়ি আসে না সাড়ে চার ঘন্টা রেট এখনও গাড়ি আসে না মানে কী করা যায় মানে মাল সামান বাড়িতে যাওয়া যায় আর আমি আইসি এখানে যাইতে না যাইতে দুপুরের পরে বিকেল চারটা পর্যন্ত উদ্ধার কাজের জন্য বন্ধ ঘোষণা করা হয় জয়দেবপুরের বাকি লাইনেও ফলে ভোগান্তি বাড়ে কয়েক গুণ যদিও রোববারের মধ্যে এই বিলম্ব কাটিয়ে ওঠার আশা কর্তৃপক্ষের জয়দেবপুর হয়ে যে ট্রেন আসা যাওয়া করে সেই ট্রেনগুলো আমাদের বিলম্বিত হচ্ছে আপনারা জানেন যে এই ট্রেনগুলো আসা যাওয়া জয়দেবপুর দিয়ে আর ঘটনাটা জয়দেবপুরে তো এখন সিঙ্গেল ওয়ার্ক কাজ চলতেছে যখন ডাবল লাইন চালু হয়ে যাবে আশা করতেছি আজকে বা কালকের মধ্যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এদিকে বাড়তি ভাড়ায় আজ থেকে যাতায়াত করতে হচ্ছে ট্রেন যাত্রীদের এ নিয়ে তারা জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া এর অস্বস্তি লাগলো কারণ বাজেট ছিল পাঁচশো পঞ্চাশ টাকা হয়ে গেল সাতশো বাজেটের বাইরে আগে যে ছিল অবশ্যই সেটা ভালো ছিল সরকার ভালোর জন্য হয়তো নতুন যেটা বাড়া মিটিয়েছে কিন্তু সরকারের ভালো আসে তো আমাদের কোনো সমস্যা নেই তবে এটিকে বাড়তি ভাড়া বলতে নারাজ রেলওয়ে বলছেন ভাড়া বাড়ানো হয়নি একশো কিলোমিটারের পর রেয়াত সুবিধা তুলে নেওয়া হয়েছে কেবল ভাড়াটা যদি বৃদ্ধি হতো তাহলে পর্যন্ত সব ট্রেনে পেত মূল বিষয়টা হচ্ছে যে আমাদের একটা রেয়াত সিস্টেম ছিল আর প্রতি একশো কিলোমিটার পরে আপনার দশ টাকা দেড়শো কিলোমিটার বিশ টাকা দুশো কিলোমিটার পঁচিশ টাকা এইভাবে করে চারশো কিলোমিটার পর্যন্ত আমাদের যে সর্বোচ্চ রেয়ারটা ছিল যেটা রেয়াত পেত মূল ভাড়া থেকে সেই রেয়ারটা প্রত্যাহার করা হয়েছে একশো কিলোমিটারের পর দূরত্ব ও শ্রেণী ভেদে আগের তুলনায় প্রায় বিশ থেকে চারশো টাকা পর্যন্ত বাড়তি ভাড়া গুনতে হবে যাত্রীদের রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা বাসের হর্ন দেয়াকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটেছে বরিশাল বাস টার্মিনাল এলাকায় দফায় দফায় বাস শ্রমিকদের মারধর করে শ্রমিক ইউনিয়ন সভাপতির সমর্থকরা পাল্টা মারধর করে বাস শ্রমিকরাও ভাঙচুর করা হয় চেয়ার টেবিল ও বেঞ্চ মারধরে আহত হয়ে হাসপাতালে আছেন কমপক্ষে পাঁচজন শ্রমিক বরিশাল থেকে মাদারীপুর গামী একটি বাস টার্মিনাল এলাকা অতিক্রমের হর্ন দেয় এতে ক্ষিপ্ত হয়ে চালককে মারধর করে শ্রমিক ইউনিয়ন সভাপতির অনুসারীরা এ ঘটনার ভিডিও ধারণ করতে গেলে দুই বাস শ্রমিককেও মারধর করা হয় পরে শ্রমিকরাও একজোট হয়ে মারধর শুরু করে এ নিয়েই শুরু হয় উত্তেজনা পাতালপুরের গাড়ির সামনে একটা মোটরসাইকেল ছিল ওই হর্ন হর্ন দেওয়ার পরেই ওই ইয়া তিন চারজন নাকি উঠে ওই ড্রাইভারে মারা লেছে গাড়ির ভিতরে যে ছেলের সাথে বাচ্চা ওইখানে পাশে ছিল আমার তো ওরে মারতে এসে দেখলাম আমারও মারলো সবাই কিসের জন্য মারলো কি করলো এটা তো আর বুঝতে পারলাম না আর একজন আমার ভিডিও কথা আমি তুই ভিডিও করিস না এরা বললাম তুমি আমার এই বললার লাইন চারিদিক দিয়ে ধরে যাই গুসান শুরু করছে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো বাস টার্মিনাল এলাকায় দফায় দফায় চলে ভাঙচুর কাশীপুরের লোক পরে আরও বাহিরের কিছু কিছু লোক আছে আইসে মাস্তানি করে স্ট্যান্ডে এই তারা বিগত দিন শ্রমিক নির্যাতন হইতেই আছে নির্যাতনের পরে নির্যাতন নির্যাতনের পরে নির্যাতন আমাদের দাবি বহিরাগত লোক এই টার্মিনাল থাকতে পারবে না আর যারা যোগ্য নেতা না তারা এই টার্মিনালে ই করতে পারবে না শ্রমিক নেতারা বলছেন নতুন কমিটিকে বেকায়দায় ফেলতে চাচ্ছে একটি পক্ষ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা বহিরাগত যে হাত বা যে যা কিছুই করুক আমার শ্রমিকের কাছে যে হাত দিয়েছে আমি তার বিচার চাই নতুন কমিটিরে চক্রান্ত করে এটা একটা মানে বেকাদা ফালানোর জন্য এটা একটা ষড়যন্ত্র পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে চতুর্থ একটা ঘটনা দুপক্ষের মধ্যে বিভিন্ন আজকের মধ্যে কয়েকদা বা তাদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে পরবর্তী আমাদের অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তারা কয়েকবার রাস্তা ব্যারিকেট দেওয়ার চেষ্টা করছে প্রায় আধা ঘন্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা কাউসার হোসেন যমুনা নিউজ বরিশাল বিএনপি নেতাদের কথা মাঠের কর্মীরা শুনে নেয় এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিতে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে তিনি এই মন্তব্য করেন জানান ঝিনাইদহ এক আসনের উপনির্বাচনে সাবেক উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ারদারকে মনোনয়ন দেওয়া হয়েছে গত ষোলো মার্চ ঝিনাইদহ এক আসনের এমপি আব্দুল হাই মারা যাওয়ায় এই আসনটি শূন্য হয় এই আসনে উপনির্বাচন হবে আগামী পাঁচ জুন উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনেরা যারা বাকি আছে তারা আস্তে আস্তে মনোনয়ন প্রত্যাহার করে নেবেন বলেও জানান ওবায়দুল কাদের শেখ হাসিনার সভাপতিত্বে তাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত সেটা হচ্ছে বিএনপি নেতাদের কথা তাদের উপজেলা পর্যায়ে কেউই শুনছে এবার সবাই কিন্তু প্রার্থীতায় আছে কাজে সব অন্তঃসার শূন্য বক্তব্য দিয়ে সিদ্ধান্ত নিয়ে কোনো লাভ নেই উৎখাতের ষড়যন্ত্র নয় বরং জনতার ভোটে নির্বাচিত নয় বলেই সরকারকে দেশবাসী ক্ষমতায় দেখতে চায় না এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডক্টর মঈন খান আলাদা অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন সরকার জনগণকে ভয় পায় তাই বলা হচ্ছে ডান বা মিলে ষড়যন্ত্র করছে বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ছিল দলের মানববন্ধন এ সময় সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় জানান বিএনপির নেতারা এই পরিবেশের মধ্যে মানুষ দম বন্ধ হয়ে যাচ্ছে কোনো ন্যায় বিচার নেই মানুষের আদালতে যাবে শেষ প্রতিকারের জন্য কোন প্রতিকার নেই তাই সুশাসন আইনের শাসন ন্যায় বিচার এর জন্য একটি গণতান্ত্রিক আবহাওয়া তৈরি করতেই আমাদের সর্বশেষ লড়াইয়ের প্রস্তুতি নিয়ে কাজ করতে হবে এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ তোলেন মৃত্যুর মুখে ঠেলে দিতে বেগম জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না আর ভাই আমরা তো সরকারই দেখি না এটা তো নির্বাচিত সরকার নয় সুতরাং এই সরকারকে উৎখাত করা কিংবা রাখার দায় দায়িত্ব বিএনপি বহন করে না জনগণ যদি মনে করে যখন মনে করবে তখন লাচে দিয়ে সরকারকে ফেলে এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না এদিকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে ওলামা দলের নতুন আহ্বায়ক কমিটির নেতারা শ্রদ্ধা জানান দোয়া ও মুনাজাতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মঈন খান অভিযোগ করেন সরকার পনেরো বছর ধরে একদলীয় শাসন করে জনগণের উপর নির্যাতন চালাচ্ছে এ দেশের মানুষ তো বলেনি যে কেউ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তারা তো প্রকাশ্যে বলেছে যে এই সরকার একদলীয় গণতান্ত্রিক সরকার বাম ডান মধ্য সবাই তো প্রকাশ্যে বলছে যে এই সরকার বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে সরকার ষড়যন্ত্রের কথা কেন বলছে সরকার জনগণকে ভয় পায় সেটাই কি কারণ সরকারের অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করার আহ্বানও জানান বিএনপির সিনিয়র নেতারা বাংলাদেশে এই অবস্থা চলতে পারে না রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা জনগণের স্বার্থে সাংবাদিকদের তথ্য দিতে হবে বাংলাদেশ ব্যাংক সহ সব প্রতিষ্ঠানকে সকালে জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে সম্পাদক পরিষদ আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আলোচনায় সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের সভাপতি বলেন বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা অনিয়মকারীদের আরও উৎসাহিত করবে ব্যাংক লুট অর্থপাচার ও অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি নিয়ে টালমাটাল দেশের আর্থিক খাত গণমাধ্যমে সব নিয়ে শিরোনাম হয়েছে বিভিন্ন সময়ে এমন পরিস্থিতিতে সাংবাদিকদের প্রবেশে অলিখিত নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক সম্পাদক পরিষদ আয়োজিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সবাই এর সমালোচনা করেন বক্তারা সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে বিনা অনুমতিতে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে নোয়াব ও সম্পাদক পরিষদ থেকে আমরা এর বিরুদ্ধে বিবৃতি দিয়েছি ব্যাংক ও ব্যবসার অশের সময় এই ধরনের পদককে ব্যাংক লোপাটকারীদেরকে উৎসাহিত করবে কথা হয় ডিজিটাল সিকিউরিটি আইন নিয়ে ডেইলি স্টারের সম্পাদক বলেন ডিএসএ চলে গেলেও নয়টি আইন রয়েছে যেগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে স্বাধীন সাংবাদিকদের হেনস্থার জন্য যথেষ্ট অনেক আইন আছে সবগুলোই হচ্ছে অপ্রেসিভ কোনটা করতে পারবে না সহায়ক কোনো আইন নাই একটা আইন হয়ে যায় আইন না হোক আপনার একটা অফিসিয়াল স্টেটমেন্ট হয়ে যায় যে বস্তুনিষ্ঠ সাংবাদিকরা তথ্য ভিত্তিক যে ধরনের পরিবেশের রিপোর্ট হবে ওই সাংবাদিকদের কেউ আঘাত করতে পারবে তারা বলেন পরিবেশ সংকট মোকাবেলায় সাংবাদিকদের ভূমিকা অনেক অথচ প্রায় মামলায় হয়রানির শিকার হন সাংবাদিকরা আইন এবং সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী দুই সালে দুই নব্বই জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন পরিবেশ নিয়ে যে মিডিয়া কাজ করবে আমার আমার মানচিত্রকে রক্ষা করতে গেলে বাংলাদেশের পরিবেশ সাংবাদিকদেরকে অবশ্যই অনেক বেশি শক্তিশালী হতে হবে অনেক বেশি সংগঠিত হতে হবে এবং পরিবেশ সাংবাদিকতার দিকে অনেক বেশি নিয়মিত

নিউজ ঢাকা আগামী দুই মাসের মধ্যে ঢাকা থেকে খুলনা যশোর হয়ে বেনাপোল পর্যন্ত ট্রেন চালু হবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে মাদারীপুরে ভাঙা থেকে ঢাকা রুটে নতুন কমিউটার ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম এছাড়া অল্প সময়ের মধ্যে ঢাকা ভাঙা বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত নতুন রেল লাইন বানানো হবে আলমাস্তপুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রাব্বি দিকে সকালে মাদারীপুরের শিবচর রেল স্টেশনে ভাঙা থেকে ঢাকা রুটে ভাঙা কমিউটার নামে নতুন ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম একই সাথে রাজবাড়ী থেকে ভাঙা রুটেও একজোড়া চন্দনা কমিউটার নামে ট্রেন চলবে নতুন ট্রেন চালু হওয়ার খবরে স্টেশনে ভিড় জমান এলাকাবাসী অল্প সময়ে ঢাকায় যাওয়া আসা করা যাবে এই আনন্দে সরকারকে ধন্যবাদ জানান তারা নৌকা সারা ঘর থেকে বের হতে পারত সেখানে ঢাকা থেকে ট্রেনে দেশে আসবো এটা তো সম্পূর্ণ কল্পনার বাইরে এই সরকারকে এখন থেকে আমাদের ঢাকা আর কোনো সমস্যা নাই কোনোদিন আমরা বাবার এই জায়গায় এরকম ট্রেন লাইন হবে ঢাকা কমলা পর্বত এক ঘন্টার ভিতরেই সবাই অল্প সময়ের মধ্যে যাতায়াত করতে পারবে সব দিক মিলিয়ে আর কি সুবিধাই পাবে ট্রেন চালু হওয়ায় উচ্ছ্বাস দেখান যাত্রীরা তবে ভাড়া একটু বেশি মানে তারা বলছেন বাসের চেয়ে ট্রেনের ভাড়া বেশি জানিয়ে কিছুটা ক্ষোভ আছে এখানকার এলাকাবাসীর ভাড়া বেশি হয়ে গেছে ভাড়া কমাতে হবে ট্রেনে বাসের চাইতে অর্ধেক ভাড়া হওয়া উচিত এলাকাবাসী হিসাবে আমি চাচ্ছি যাতে ভাড়াটা একটু কমানো হোক উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী জিলুল হাকিম বলেন বর্তমানে রেলে দুইটা জোন আছে আরও দুটি জোন করা হবে এর একটি হবে ভাঙ্গা ফরিদপুর ভাঙ্গা থেকে খুলনা যশোর বেনাপুর পর্যন্ত আপনার নতুন ট্রেন লাইন চালু হচ্ছে আগামী দুই মাসের মধ্যে ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী নিজে উদ্বোধন করবেন বলেছেন রেল দুর্ঘটনা বিষয়ে মন্ত্রী বলেন দক্ষ জনবলের অভাবে দুর্ঘটনা ঘটছে তবে নতুন নিয়োগের কাজ চলছে বলেও জানান তিনি আমরা নতুন নিয়োগের ব্যবস্থা করেছে রাবি সিদ্দিকী যমুনা নিউজ মাদারীপুর মাত্র দুই হাত জমি নিয়ে চাচাতো ভাইদের সাথে বিরোধ ব্রাহ্মণবাড়িয়ায় সেই ঘটনার জেরে ঢাকার খিলগয়ে খুন হন রুবেল নামের এক যুবক হত্যাকাণ্ডের ছত্রিশ ঘন্টার মধ্যে একমাত্র আসামি মনিরকে গ্রেফতার করে পুলিশ জানিয়েছে রুবেলের ষড়যন্ত্র যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে হত্যার পরিকল্পনা করে মনির গত এক মে রাতের সিসি ক্যামেরার ফুটেজ দেখা যায় খিলগাঁও এলাকার এক যুবক একটি তোষক টেনে কোথাও নেয়ার চেষ্টা করছেন পরে ব্যর্থ হয়ে মরে রেখেই সরে পড়ে পরে স্থানীয়রা তসুখটি খুলে দেখতে পাই ভেতরে যুবকের মরদেহ খবর দেওয়া হয় পুলিশের তদন্ত নেমে খিলগাঁও থানা পুলিশে জানতে পারে নিহতের নাম রুবেল তদন্তে বেরিয়ে আসে ঘটনায় জড়িত রুবেলের চাচাতো ভাই মনির পুলিশ বলছে রাজধানীর মেরাদিয়া এলাকায় সেলুনে চুল কাটতে গিয়ে চাচাতো ভাইয়ের হাতে খুন হন রুবেল মনির একাই ছিল এবং রুবেল তখন হচ্ছে চুল কাট কাটাচ্ছিল তা তখন হচ্ছে গিয়ে মাথার মধ্যে মানে কোনো চিন্তা ঢুকে যায় সে হচ্ছে গিয়ে ওই যে বিদ্যুতের যে তারটা আছে তারের তারটা সুইচটা দিয়ে তার হচ্ছে কি তার গলায় প্রথমে দিয়ে দেয় ইলেকট্রিক শখের কারণে সে একটু নিস্তেজ হয়ে গেলে তখন সে পাশের যে হাতুড়ি ছিল হাতুড়ি দিয়ে তাকে উপযুপুরি আঘাত করে ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামের বাড়ির জমি সংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড বিষয়টি সূত্রপাত হচ্ছে গিয়ে তাদের এলাকায় যে জায়গা সেই জায়গার সমস্যা নিয়ে রুবেল গত রোজার সাত দিন পূর্বে রোজার সাত দিন পূর্বে তাদের দোকানে আসে এসে তিন লাখ টাকা দাবি করে পরবর্তীতে দশ টাকা দিতে হয় তার সাত দিন পূর্বে আবার দুই হাজার টাকা তার কাছ থেকে নিয়েছিল তার সাথে বড় ব্যাপার হচ্ছে গিয়ে সে এসে বিভিন্ন রকম মানে ভয় ভীতি হুমকি এই ধরনের দিত এবং তার বক্তব্য মনিরের বক্তব্য যে সে এলাকায় এরকম ফিটিং দিয়েই মানে ওই নেশা করে এবং অন্য কোনো তার কোনো পেশা ছিল না হত্যাকাণ্ডের শিকার রুবেল একাধিক মামলার আসামি বলেও জানায় পুলিশ আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা রাজধানীর বাড্ডায় একটি বাসা থেকে অর্ধগলিত অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ এই ঘটনায় কথিত রিক্সা চালক স্বামী জামাল পলাতক রয়েছেন বেলা সাড়ে এগারোটার দিকে সাঁতারকুল পূর্ব পদরদিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ গত পয়লা মে রাজধানীর বাড্ডার সাঁতারকুলের পূর্ব পদরদিয়া এলাকায় স্বামী স্ত্রী পরিচয় নূর হোসেনের বাসা ভাড়া নেয় রিক্সা চালক জামাল চার দিনের মাথায় তার স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ মুখের দিকে তাকায় চুপিতে দেখছি মুখ একদম ফুলা কালো হয়ে রইছে নাক দিয়ে রক্ত বেরোতে চোখ দিয়ে রক্ত বেরোইছে মুখ দিয়ে নাক দিয়ে রক্ত অনেক ভয়ঙ্কর অবস্থা গতকালকে মানে ওনার হাজব্যান্ড লাস্ট এই সাড়ে নয়টা বা দশটা পনেরো দশটার দিকে আর কি বের হয়ে গেছে আজকে আর কি সকালবেলা যে ওনার wife ঘরে মারা পরে আছে আর কি বাড়িওয়ালার স্ত্রী জানান ভাড়া নিয়ার পরে তাদের কোনো ধরনের পরিচয়পত্র দায়নি দম্পতিটি জানিয়েছিলেন কয়েকদিনের মধ্যে সব তথ্য দেবেন জামাই বউ এ রিসকা কইছে আমি কইছি আই ই কার্ড দিতে কও দিমু আমি আবার এই সকালে বাইতে না এর পরেই ফোন গেছে পরে আমি আরছি এই জায়গায় বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন তারা দুজনই স্বামী স্ত্রী কিনা খতিয়ে দেখা হচ্ছে একই সাথে পলাতক জামালকে খোঁজার চেষ্টা চলছে অঙ্গে তার আঘাতের কোন চিহ্ন আমরা পাইনি তবে তার মুখ মুখমন্ডলের প্রায় সিংহভাগ মানে পচে গলে একদম বিনষ্ট হয়ে গিয়েছে জামাল যেহেতু এখানে অনুপস্থিত তাকে পাওয়া যাচ্ছে না ফোন বন্ধ করে সে গা ঢাকা দিয়েছে তাহলে এখানে অবশ্যই একটি রহস্য রয়েছে তো সেই এটি হত্যাটা কী পন্থায় কীভাবে হয়েছে তার অত বাড়ি ভাড়া দেয়ার সময় বাড়িওয়ালাদের নাগরিক তথ্য ফর্ম পূরণ করার পরামর্শ দিয়েছেন পুলিশ নাগরিক তথ্য ফর্ম বিলি করেছি তারা এটি করেনি লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা গ্রামে থাকতে নিজের বাবাকে পিটিয়ে ঢাকায় এসে মিল্টন সমাধদার হয়ে ওঠেন ভয়ঙ্কর এক সাইকোপ্যাথ এমন মন্তব্য করেছেন গোয়েন্দা পুলিশ এক ব্রিফিংয়ে ঢাকার গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন রশিদ জানিয়েছেন মিল্টন সমাজ দ্বারা যে ডাক্তারের নাম দিয়ে ভুয়া মৃত্যু সনদ দিত সেই ডাক্তারের সাক্ষাৎকার নেওয়া হয়েছে রোববার তার স্ত্রীকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে কালে মিল্টনের তিন দিনের রিমান্ড শেষ হচ্ছে সোমবার তাকে আদালতে পাঠাবে গোয়েন্দা পুলিশ ডিবি জানিয়েছে মিল্টনের চার থেকে পাঁচটি অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গেছে সেগুলোর তথ্য যাচাই বাছাই চলছে নিজের বাবাকে পিটিয়ে এলাকা ছাড়া হয়ে এখন ঢাকা শহরে এসে আমি মনে করি এক ভয়ঙ্কর সাইকোপেথ মিলতেন সমুদ্রে সে পরিণত হয়েছে এখন তার সম্পর্কে আপনারা যে তথ্য শুনেছেন আমরা সেগুলো জিজ্ঞাসাবাদ করছি আমাদের কাছে যেটা মনে হয়েছে আমরা তার বিভিন্ন বিষয়গুলি জানতে চাইব তার উত্থানটা কিভাবে হলো এদিকে মিল্টন সমাদারের বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয়রা পরে নতুন বাজার চার রাস্তার মোড়ে মানববন্ধন করেন তারা এ সময়ে বিভিন্ন সময়ে মিল্টন সমাদার ও তার সদস্যদের হাতে নির্যাতনের শিকার ভুক্তভোগীরাও উপস্থিত ছিলেন পল্টে মিল্টনকে পরে মিল্টনকে গ্রেফতার করায় কল্যাণপুর দক্ষিণ পাইকপাড়ায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের সামনে মিষ্টি বিতরণ করেন তারা প্রচণ্ড দাবদাহে বিপর্যস্ত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো গরমের তীব্রতায় পড়ছে আফ্রিকার বিভিন্ন দেশ আফ্রিকার দেশ চাঁদ ও মালিতে এরই মধ্যে তাপমাত্রা ছাড়িয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তীব্র গরমে বেড়েছে লোডশেডিং দেখা দিয়েছে পানি সংকট বাসিন্দাদের বিদ্যুৎ ও পানির চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে সরকার আবহাওয়া বিভাগ জানিয়েছে পরিস্থিতির আরও অবনতি হবে মালিতে এদিকে তাপমাত্রা সব রেকর্ড ছাড়িয়েছে মিয়ানমারে তাপ প্রবাহের কারণে হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের এই মুহূর্তে বিশ্বের উষ্ণতম স্থানগুলোর তালিকা রয়েছে দেশটির নাম প্রচণ্ড দাবধায় পড়ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়া কমিয়ে দেওয়া হয়েছে স্কুল এর ক্লাসের সময়। কাল সন্ধ্যা ছয়টায় সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচে আট উইকেটে হারায় ঐচ্ছিক অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে সিকান্দার রাজার দল অপরদিকে প্রথম ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে থাকা বাংলাদেশ টিম হোটেলে রয়েছে বিশ্রাম করছে দলে ফিরতে মরিয়া সৌম্য ব্যাটিং কোচকে নিয়ে আলাদা করে করেছেন অনুশীলন তাকে শেষ দুই ম্যাচ ম্যাচে খেলানোর কথা জানান ব্যাটিং কোচ ডেভিড হেম্প জয় দিয়ে পাঁচ ম্যাচের প্রথম টি টোয়েন্টি সিরিজে শুভ সূচনা করেছে টাইগাররা তাই তো রোববার ম্যাচের আগে হোটেলে বিসলাম সেরেছে তারা অপরদিকে প্রথম ম্যাচ হেরে ব্যাটিং বিপর্যয়ের পর জিম্বাবুয়ে দল নিজেদের ঐচ্ছিক অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে প্রথম ম্যাচে টাইগারদের তেমন কোনো পরীক্ষার মুখোমুখি পড়তে হয়নি তবে শুরুতে তাস্কিন ও সাইফুদ্দিনে দুর্দান্ত বলিংয়ে জয়ের ভিত পায় বাংলাদেশ বিশ্বকাপে দলে সুযোগ পেতে পারফরমেন্সের কোনো বিকল্প নেই মানছেন ব্যাটিং কোচ ডেভিড হ্যান ওপেনিংয়ে লিটন ফর্মে ফিরতে মরিয়া হেম আশা করছেন সব বাধা অতিক্রম করে দ্রুতই লিটন ফর্মে ফিরবেন লিটন ফর্মে ও জানে ওর কাজটা কি সেদিকেই মনোযোগী দ্রুতই ফর্মে ফিরতে চায় আমরাও তাকে সাহায্য করছি চৌরামে চৌধুরী স্টেডিয়ামে আর কোনো বাংলাদেশি খেলার উপস্থিত না হলেও ব্যাটিং কোচ হেমকে নিয়ে আলাদা করে অনুশীলন করেছেন সৌম্য সরকার রিহাব দিয়ে ফেরার চেষ্টায় তিনি সৌম্যকে আমরা দুই ম্যাচ খেলানোর পরিকল্পনা করছে আপাতত সে রিহ্যাবে আছে দ্রুত দলের সাথে যোগ দিবে সে আপাততワイト ওয়াশ নিয়ে ভাবছে না বাংলাদেশ সিরিজ জয় নিশ্চিত করা প্রথম লক্ষ্য পাশাপাশি তানজিদ তামিম ও তাওহিদ রিতের ব্যাটিং অ্যাপ্রোচে দারুণ খুশি টিম ম্যানেজমেন্ট প্রথম ম্যাচে টিট্রিনিতে ব্যাটিং বিপর্যয়ের পর জিম্বাবুয়ের দল নিজেদের অনুশীলনে জৌরামে চৌধুরী স্টেডিয়ামে ব্যস্ত সময় পার করেছে অপরদিকে রিহাবে থাকা সৌম্য সরকার ব্যাটিং কোচ ডেভিড হ্যামকে নিয়ে আলাদা করে ব্যাটিং ও বোলিং প্র্যাকটিস করেছেন টিম ম্যানেজমেন্ট যাচ্ছে তাকে শেষ দুই ম্যাচে খেলিয়ে দেখতে হোয়াইট ওয়াশের দিকে লক্ষ্য না থাকলেও মূলত সিরিজ জয়ই বাংলাদেশের আশা এখন ফারহান হিসান যমুনা স্পোর্টস জোহরামা চৌধুরী স্টেডিয়াম চট্টগ্রাম আর এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে আতঙ্ক সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে